ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা চলে গেছেন পরপারে, বাবা মার কবরের পাশে শান্তিতে ঘুমাচ্ছেন আর্জেন্টাইন ফুটবলের রাজপুত্র। কঠিন এই সত্য মেনে নিলেও তার এই হঠাৎ মৃত্যু এখনও যন্ত্রণায় পোড়াচ্ছে আর্জেন্টিনা সহ পুরো দুনিয়ার ফুটবল প্রেমীদের, উঠছে নানা অভিযোগ। ম্যারাডোনার আইনজীবী ম্যাথিয়াস অভিযোগ করে বলেছেন, মৃত্যুর ১২ ঘন্টা আগে কোনো স্বাস্থ্যকর্মী ছিল না ম্যারাডোনার পাশে, অ্যাম্বুলেন্সও এসেছিল আধা ঘন্টা দেরিতে। এমন অসংখ্য অভিযোগ ডালপালা মেলেছে আর সব অভিযোগের তীর গিয়ে ঠেকেছে ব্যক্তিগত চিকিৎসক লিওপোল্দো লুকের দিকে। ম্যারাডোনার দুই মেয়ে তাদের বাবার চিকিৎসায় কোনো অবহেলা হয়েছে কিনা তা জানতে চেয়েছে, তাই তো এই মহাতারকার মৃত্যুর তদন্ত শুরু করেছে দেশটির বিচার বিভাগ। বুয়েন্স আয়ার্সের সান ইসিদ্রোর প্রসিকিউটররা এই অনুসন্ধানের জন্য অনুরোধ করেছেন। এরই মধ্যে চিকিৎসক লিওপোল্দো লুকের ক্লিনিক, বাসা ও অফিসে তল্লাশি চালিয়েছে পুলিশ, তার ব্যক্তিগত সম্পত্তি অনুসন্ধানের নির্দেশও দেওয়া হয়েছে। তবে নিজের ওপর আনা সব অভিযোগ অস্বীকার করেছেন লুক, জানিয়েছেন তিনি নিরপরাধ। ম্যারাডোনাকে আমরা অনেক ভালোবাসি, তার মতো মানুষের চিকিৎসা করতে পেরে বরং আমি গর্বিত, সেখানে অবহেলার কোনো প্রশ্নই আসে না। আমি তাকে হাসপাতালে নিয়ে গেছি অথচ আমাকে সন্দেহ করা হচ্ছে, আমি নিরপরাধ, আমার যতটুকু দায়িত্ব ছিল তা যথাযথভাবে আমি পালন করেছি। হৃদরোগে আক্রান্ত যে কোনো রোগীর ক্ষেত্রেই এমন মৃত্যু হতে পারে। তদন্তে সব ধরনের সহায়তা করা হবে বলেও জানিয়েছেন লুক। পারভিন আক্তার, সময় সংবাদ।